চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ যেটাকে ইংলিশে বলে, সেই চারপাশে এই ধরনের এই ওই এনিয়ে বেনিয়ে কথা না বলে একদম নির্দিষ্টভাবে প্রশ্ন করছি, কেন এসএসকেএম কর্তৃপক্ষকে ইনভেস্টিগেশনের অ্যাম্বিটে নিয়ে আসা হবে না? আমার কাছে একটা অর্ডার রয়েছে, সিবিআই স্পেশাল কোর্ট নাম্বার 1 কলকাতা, ইনচার্জ জাজ ইনচার্জ তার সাইন করা 24 নভেম্বর এগেনস্ট ML কেস, মানি লন্ডারিং কেস নাম্বার 11/2022, তাদের 24টা প্যারাগ্রাফ রয়েছে জাজের অবজারভেশন এবং ভার্ডিক্ট অর্ডার। সেই ভার্ডিক্টে 24টা প্যারার মধ্যে 23টা প্যারা SSKM এর জন্য উনি উৎসর্গ করেছে। একটি প্যারাতে পরিষ্কার লেখা রয়েছে নাম মেনশন করে, ডক্টর দীপঙ্কর মুখার্জি, উনি সম্ভবত কার্ডিওলজির হেড এবং মেডিকেল বোর্ড যেটা ওই ভদ্র নামক অভদ্র লোকটির জন্য বানানো হয়েছিল তার মেম্বার। যখন 11 নভেম্বর ED CFSL এর অফিসার এবং ESIC-র ডাক্তাররা যায়, তখন এই ডক্টর দীপঙ্কর মুখার্জি অবজেকশন করেন যে ওর স্ট্রেস হতে পারে, এবং এগুলো সব জাজমেন্টের ওই অর্ডারে মেনশন রয়েছে নাম দিয়ে। ডক্টর দীপঙ্কর মুখার্জিকে ESI ডাক্তার আর CFSL এর এক্সপার্টরা বোঝান যে এই প্রসেসটা কি এবং এটা স্ট্রেস ফ্রি। ডক্টর দীপঙ্কর মুখার্জি কনভিন্সড হন এবং অর্ডারে এটাও লেখা রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র রাজি হন ভয়েস স্যাম্পল দিতে অন 11 নভেম্বর। ঠিক এই সময় এটাও লেখা রয়েছে MSVP ডক্টর পীযূষ কান্তি রায় ইন্টারভেন করেন এবং মেনশন করা রয়েছে আনওয়ান্টেড ইন্টারভেনশন, এবং উনি একতরফা বলে যান আমি কোনো কথা শুনবো না, নট ইভেন ডক্টর দীপঙ্কর মুখার্জির কথাও, আমি এই পেশেন্টকে দিতে দেব না ভয়েস স্যাম্পল টেস্ট, ও স্ট্রেস হয়ে যাবে, এবং উনি ওনাকে নিয়ে যান ওখান থেকে ICU-র জন্য, এবং এটা মেনশন। এবং তারপরের প্যারাগ্রাফে জাজ এইটা অবজারভেশন দিয়েছেন দ্য ইন্টেনশন, আই কোট আনকোট, ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার to delay the judicial administration and the process, but the reason is not clear, that is this Dr. Pijush Kanti Rai MSVP of SSKM, he knows better. কিন্তু দীপাঞ্জন বাবু আমি আপনাকে 10 সেকেন্ড থামাচ্ছি, কারণ আমাদের কাছে একজন ডাক্তারবাবু তার বক্তব্য আছে, আমরা প্রথমে শোনাতে চাই এবং তারপর আপনার কাছে আবার আসছি, একবার শুনে নিই। আপনার বয়ানও রেকর্ড করা হয়েছিল, সেই বিষয়টি উঠে আসছে, এখানে আর কোন কথা বলবো না আমি, আর হসপিটালের সাথে নেই এটা নিয়ে আমার কোনো কথা বলা নেই। চলো দীপাঞ্জনবাদ, ইনি ডক্টর দীপঙ্কর মুখার্জি যার কথা আপনি বলছিলেন, ওনাকে আমরা বারবার জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম, ওনারও নিশ্চয়ই শারীরিক অবস্থা ভালো নয়, সুতরাং উনিও কথা বলবেন না। কে কথা বলবেন এই বাংলাতে? স্বাস্থ্যমন্ত্রী কথা বলছেন না, MSVP কথা বলবেন না, যিনি চিকিৎসা করছেন তিনি কথা বলবেন না, সমস্ত দায় কি আমার আপনার এবং ট্যাক্স পে করছে তাদের? ময়ূখ, আমি আগেও বলেছিলাম যে একটা প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে কিছু কিছু বার্তা যায়, সেই বার্তাটা ডাউন দ্য লাইন পার্কুলেট হয়। যখন ডক্টর শ্যামাচরণ গড়াইকে বাঙ্গুর হসপিটাল থেকে সরিয়ে দেওয়া হলো অত্যন্ত উদ্ধতভাবে, অন্যায়ভাবে, সেই মেসেজটা বাংলার সমস্ত ডাক্তারদের কাছে গেছে। উনি হয়তো বিশ্বাস করেন সেই পুরনো ফর্মুলাতে যে প্রথম রাতে বেড়াল মেরে দাও যাতে বেড়ালার পরে আওয়াজ করতে না পারে। না, ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু খুব একটা ডেঞ্জারাস ব্যাপার হয়েছে, তুমি বোধহয় জানো জাস্টিস অমৃতা সিনহা অ্যাডভোকেট জেনারেলকে 10 তারিখ আদালতে হাজির হতে বলেছে। কেন? এখন আমি যদি সন্দেহ করি যে যেহেতু বাংলার স্বাস্থ্য প্রশাসন এবং প্রশাসনের সর্বোচ্চ মহল তারা ইনভলভ, এই কেসে দেখা যাচ্ছে চোখের সামনে, তার জন্য কি অ্যাডভোকেট জেনারেলকে ডাকা হলো যে এবার প্রশাসনের এই যে MSVP তিনি সরকারি কর্মচারী এদের ডাকা হবে, তদন্তের আওনায় আনা হবে? আমরা প্রকাশ্যে দাবি করেছি MSVP কে ইমিডিয়েট অ্যারেস্ট করে ED কাস্টাডিতে নিয়ে, CBI কাস্টাডিতে নিয়ে 120B-তে ওনাকে জেরা করা হোক। অর্ডারটা উনি কোথা থেকে পেয়েছেন? আর এই পীযূষ কান্তি রায় কিন্তু এই তদন্তকে নবান্নে ঢুকিয়ে দিল,
এখন নবান্ন কেন্দ্রে টানাটানি শুরু হবে।